আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে রুটি বানাতে চলে গেলাম। তো রুটি বানাচ্ছি, গরম পানির রুটি আজকে বানাবো। গরম পানির রুটিটা বানাতে তো অনেক সহজ, আবার অনেক কঠিন। তো দেখতেই পাচ্ছেন আমি গরম পানির রুটিটা খুব সুন্দর করে বানাবো। ভালো করে প্রথমে মতে মানে কাই করে নিব, কাই করে সুন্দর মতো বানাবো। আর সকাল সকাল কিন্তু আসলে কাজ করতে অনেক অনেক আলসামি লাগে, বাট সকাল সকাল কাজ শেষ হয়ে গেলে কিন্তু সারাদিন ফ্রি লাগে। আর নয়তো বা সকাল সকাল যদি কাজ শেষ না হয় সারাদিন শুধু কাজই রয়ে যায়। আমি একটা জিনিস দেখছি, সকাল সকাল কাজ শেষ করলে সারাদিন রিল্যাক্স থাকা যায়, কোনো কাজ মানে থাকে না, সকাল সকাল কাজ শেষ করে ফেলা যায়। আর যদি একটু লেট হয়ে যায় তখন দেখা যায় কি কাজ যতই করি না কেন কাজ মানে রয়েই যায়, দিনে দিনে করা যায় না, অনেক লেট হয়ে যায়। তাই সকাল সকালেই কাজ করা ভালো। আর যে দেখতেই পাচ্ছেন আমি রুটি করে ফেলতেছি। আর কে কে গরম পানির রুটি খান অবশ্যই জানাবেন। আর গরম পানির রুটি আমার মতো সবারই খাওয়া উচিত, খুব নরম টাইপের রুটি হয় তো ভালোই লাগে আমার কাছে খেতে। অনেকে খেতে পারে না, বাট আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গোল করে আমি বানিয়ে ফেলতেছি। এটাকে বলে রুটি বানানোর প্রতিভা। আমার অনেক প্রতিভা আছে, অবশ্য আগে ছিল না আমার, কিন্তু আমি কিন্তু শিখছি গরম পানির রুটি। মানে আগে আমি পরোটা বানাতে পারতাম, চার কোনা চা পরোটা, বাট আমি কিন্তু গরম পানির রুটিটা খুব সুন্দর করে গোল বানাতে পারতাম না। আমার বিয়ের পর আমি শিখতে পেরেছি গোল করে রুটি বানানোটা, আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে গোল করে বানানোটা, সেটা উনি শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, সকাল সকালটা করতেছি। আর আমার ছেলেদেরও আমি একটু খেয়াল রাখতেছি, আমার ছোটো বেবি বড় বেবি দুজনে ঘুমায়। তো দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে এসে দেখি আমি আবার ছোটো বেবিটা উঠে গিয়েছি, উঠে দেখেন ও খুবই মোছরামুছি করতেছে, একা একা খেলা করতেছে। তো চিন্তা করলাম ও খেলা করুক, ওর সাথে একটু কথাবার্তা বলে আমি আবার চলে গেলাম রুটি বানাতে। রুটি বানানো কমপ্লিট করতে হবে, সকাল সকাল সবার নাস্তা করতে হবে, তো এই জন্য আবার রুটি বানাতে চলে গেলাম। তো রুটিটা খুব দ্রুত বানাচ্ছিলাম আমি, যেহেতু ছেলে উঠে গিয়েছে, কোন সময় কান্না করে দেয় বলা তো যায় না, এই জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম। আর এই তো রুটি বানানো আমার শেষ, দেখতেই পাচ্ছেন কড়াই একদম খালি করে ফেলছি। তো রুটি বানানো শেষ করে কিন্তু আমি আমার ছোটো বেবির কাছে চলে গিয়েছি। ছোটো বেবিটা খুবই মর্জি করতেছিল, তো সব বাসার সবাই সকাল সকাল উঠে ফেলে, ঘুম থেকে উঠে যায় এবং কাজকর্ম শুরু করে দেয়। তো রুটি বানানো শেষ করে আমি কিন্তু আমি আবার ছোটো বেবির কাছে চলে গিয়েছি। ছোটো বেবির কাছে যাওয়ার পরে ছোটো বেবির সাথে খেলাধুলা করতেছিলাম, আর আমার শাশুড়ি কিন্তু এদিকটা রুটি মানে শিখতেছিল, রুটিগুলি কি সম্পূর্ণ করতেছিলো। রুটিগুলি যেহেতু সবাই নাস্তা করবে, সবার ক্ষুধা লেগে গিয়েছে, তো এদিকটা সব আমার শাশুড়ি এদিকটা কাজ করতেছে, আর আমি কিন্তু আমার ছোটো বেবির কাছে চলে গিয়েছিলাম। ছোটো বেবিকে আমি হ্যান্ডেল করতেছি, আর এদিকটা খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো আমার জন্য, খুবই কষ্ট করে তারা। যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছেন আমার ছোটো বেবি কী করতেছে। এই আমার ছোটো বেবি এখন নিয়ে আমার ছোটো বেবিকে আমার দাদার কাছে দিয়ে এসেছি। দাদার কাছে দিয়ে এসে এখন আমি কিন্তু আমার রুমটাও গুছিয়ে ফেলবো, আর রুমটা গোছানো শেষ হলে আমি ওকে গোছলও করায় ফেলবো। আর এদিক দিয়ে ওকে নিয়ে আমি কিন্তু একটু খেলাধুলাও করেছি, একটু রোদে যেয়ে বসেছি। এই যে দেখতে পাচ্ছেন বাইরে একটু রোদ হালকা হালকা দেখতে পাচ্ছিলাম বারান্দা দিয়ে, তো এদিক দিয়ে আমি ওকে নিয়ে একটু বসে ওর সাথে একটু মজা করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম, আর বাইরের প্রাকৃতিক দৃশ্য এনজয় করতেছিলাম মা আর ছেলে মিলে। ওই যে বলতেছিলাম যে দেখো আকাশটা কত সুন্দর, আর এই যে দেখতেই পাচ্ছেন এদিকে কত সুন্দর। আর আমার বড় ছেলে আমার পাশে বসায় রেখেছিলাম, ওরও রোদের দরকার আছে। অ্যাকচুয়ালি আমাদের সবারই রোদের দরকার আছে, রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। তো আমার বড় ছেলে দেখতে খেলাধুলা করতেছিল, ও আর কি খেলাধুলা করবে, ও আটা দেখলো, আর আটা লাগেই, ওর আটা লাগবে, তো ও আটা নিয়ে ওর ওষুধের ইয়ের মধ্যে ও ছোটো ছোটো বড়ি বানাচ্ছিলো, মানে ট্যাবলেটের মতো করে পাতার মধ্যে ভর্তিছিল। আরেকদের দেখি আমার শাশুড়ি কোয়েল পাখির ডিম নিয়ে এসেছে। কোয়েল পাখির ডিম আমার ছেলে খুবই পছন্দ করে, ও খাবে বিধায় আমার শাশুড়ি নিয়ে এসেছে। আর আমার শাশুড়ি রান্না করতে চেয়েছিলো, বাট আমার ছেলের মর্জির কারণে ওকে নাস্তার সাথে ডিম পোস্ট করে দেওয়া হলো, সাথে আবার ছিল কি লাড্ডু। তো আমার ছেলেকে বলতেছিলাম দেখো তুমি কোন কালারটা লাড্ডু খাবা, আবার হোটেল থেকে ভাজিও ডাল ভাজি নিয়ে এসছে। তো এগুলো সব কিছু নিয়ে আমার ছেলেকে আমি নাস্তা করা নিয়ে যাবো। এখন নাস্তা করতে বসে পড়লাম, আমার ছেলেকে খাওয়াই দিতেছি, দেখতেই পাচ্ছেন।
আমার ছেলের খাওয়াটা শেষ হলে আমি আমার ছোট বেবিকে ধরবো, ছোট বেবিকেটা ওই করে দিব। তা আমার ছেলেকে আমি খাওয়াই দিলাম। আমার ছেলে খুব মজা করতেছিল যে কোয়েল পাখির ডিমই খাবো। তা আমি বলতেছিলাম কোয়েল পাখির ডিম তো তুমি খাবাই, এর মধ্যে তুমি একটু লাড্ডুটাও মুখে দাও। আর ওই যে দেখতেছেন আমার বড় ছেলেকে আমি খাওয়াচ্ছি, আর ছোটো বেবিটা ওই যে সজাগ একা একা খেলতেছে, মাঝে মাঝে যে আমার শাশুড়ি যাওয়ার সাথে একটু কথা বলে আসে, আমি মাঝে মাঝে একটু কথা বলে আসি, তাই একটু দূর থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর এদিক দিয়ে দিক আমি আবার আমার ছেলেকে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। তো আমি খাবো ভাত, সকাল সকাল ভাত খাবো আমি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার খাবারটা রেডি করে ফেললাম। আমি ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছোটো ছেলেকে নিয়ে নিয়েছি। এখন ছোটো ছেলের গোসল করার পালা। তো গোসল করার জন্য সব কিছু রেডি করে ফেললাম। সব কিছু রেডি করে আমার ছোটো ছেলেকে গোসল টুসল করাইয়া এই খাওয়া দাওয়া করাইয়া ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘর ঝাড়ু দেওয়া লাগবে, যে দেখেন ঘরের কী অবস্থা, বিছানার কী অবস্থা। আর এদিকে আমার খুবই টায়ার্ড লাগতেছিলো, আমার ঘুম পাইতেছিলো, কেন জানি বলতে পারি না। আমার বড়ো ছেলেকেও গোসল করাই ফেলছি, আর ঘরটা ঝাড়ুও দিয়ে কিন্তু ফেলছি আমি। বড়ো ছেলেকে গোসলও করে ফেলছি আমি, বড়ো ছেলেকে গোসল করে আমি নিজেও গোসল করে ফেলছি। আর আমার ভিজা চুল একটুকু খোলা রাখতে মন চায় না, তাই আমি তো আলাদা পেঁচানোর পরে আবার ওড়না দিয়েও পেঁচিয়ে রাখি। তার দিকদা সব কিছু প্রসেসিং করার পরে আমি আমার বড়ো ছেলেকে খাওয়াতে বসে পড়লাম। আমার বড়ো ছেলে খেতে বসে খাওয়া শেষ করে আমিও খেতে বসে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমার মাথায় এখনও অন্য পেঁচানো আছে। তো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলে একটু শান্তি পাওয়া যায়, কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া যায়। পরে আবার সন্ধ্যার পরের থেকে আবার আমার ছেলের পড়াশোনা করা লাগে, স্কুলে SW চলো, স্কুলে SW কমপ্লিট করে ফেললাম। তো যাই হোক, বিকালের নাস্তাটাও করে ফেললাম, সিঙ্গারা ছিল সাথে, অনেক মজাদার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।